এদিকে যশোরে এক কিশোরীকে অপহরণের পর গণধর্ষণের অভিযোগ উঠেছে একদল বকাঠের বিরুদ্ধে। নির্যাতিত মেয়েটি হাসপাতালে ভর্তি আছে। স্বজনদের অভিযোগ, মাদক ব্যবসায় জড়িত বকাঠেরা প্রায়ই এলাকায় এ ধরনের অপরাধে লিপ্ত। অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে নির্যাতিতার মা। পুলিশ বলছে মামলা হলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। যশোর থেকে জুয়েল মৃধার পাঠানো তথ্য ও ছবি নিয়ে রিপোর্ট। নির্যাতিতার অভিযোগ, শুক্রবার রাতে যশোর শহরের বকচর এলাকা থেকে রিকশা করে মনিহার যাচ্ছিলেন তিনি। বকচর র‍্যাব অফিসের কাছাকাছি পৌঁছালে গতিরোধ করে তাকে অপহরণ করে মামুন ও হৃদয় সহ ৬ বখাটে। চালানো হয় পাশবিক নির্যাতন। এরপর মেয়েটি নিজেই যশোর জেনারেল হাসপাতালে ভর্তি হন। বিষয়টি ধামা চাপা দিতে নির্যাতিতাকে হুমকি দিয়ে যাচ্ছে অভিযুক্তরা। এ ঘটনার বিচার দাবি করেন স্বজনরা। ওরা নিয়ে যায় আমাকে চাকু দেখে আমাকে বলে কি তুই যদি আমাদের কথা না শুনিস তাহলে তোর মাকে তোর ফ্যামিলিকে ফ্যামিলির সবাইকে তোকে গুম করে দেবো। এ কিছু সমস্ত লিডার আছে, এই ভাগ্নে হৃদয় মামুন লাকি ঠিক আছে, এই মুস্কান আছে এক নম্বরে হেড, এবং এরা এই মাদকের ব্যবসা চালায় দীর্ঘদিন যাবৎ। আর এই ছোটো ছোটো মেয়ে, ১৪-১৫ বছর মেয়ে, সুন্দরী মেয়ে দেখে এদের টার্গেট করে এদের তুলে নিয়ে যায়। এখন আমার মেয়ের সাথে যারা এইগুলো করেছে, এই যে গ্যাংয়ের এই লিডারগুলো, এগুলো সুষ্ঠু বিচার আমি চাই। প্রাথমিক আলামত সংগ্রহ করেন হাসপাতালের চিকিৎসক। পরীক্ষা নিরীক্ষার পর ধর্ষণের বিষয়টি নিশ্চিত হওয়া যাবে বলেও জানান তিনি। ভেজেনাল সোয়াব বলে এটা কালেকশন করছি। এখন অ্যাকচুয়ালি যে ঘটনাটা কি আসলে আদৌ রেপ হয়েছে কিনা সেটা ৪৮ ঘন্টা পর এই সোয়াবটা অ্যানালাইসিস করে আমরা বুঝতে পারবো। এই ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা। এই ক্ষেত্রে তারা যদি লিখিত কোনো অভিযোগ দেন আমরা আইনগত ব্যবস্থা নিব, এবং আমরা তার যতটুকু তথ্য পেয়েছি সেই তথ্যের ভিত্তিতে আমাদের আভ্যন্তরীণ তদন্ত অব্যাহত রয়েছে। এরই মধ্যে জিজ্ঞাসাবাদের জন্য ৪ জনকে আটক করেছে পুলিশ। সময় সংবাদ, যশোর।